আমরা ফ্রেমে দেখতে পাচ্ছি যে মিরপুর স্টেডিয়ামের গ্যালারির এত হতশ্রী চেহারা কেন হাসিনুর মানে হতশ্রী চেহারা নয় আসলে সংস্কার কাজ চলছে আমরা যদি আপনি যেহেতু বলেছেন আমরা যেহেতু সিটগুলো দেখাতে চাই এই সিটগুলো কিছু ভাঙা ছিল এই অভিযোগটা অনেক দিনে ছিল আমাদের আমাদের সহকর্মী তাহমিদ অমেদ এটা নিয়ে একটা রিপোর্টও করেছিলেন যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম তো সেই সিটগুলো আসলে রিপেয়ারের কাজ চলছে যেহেতু এখন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেই বা সিরিজ দিয়ে আবার ক্রিকেট ফিরবে তার আগেই যেন এই ভাঙা সিটগুলো রিপেয়ার করা হয় সেই উদ্যোগে নেওয়া হয়েছে এবং সব সিটগুলো আসলে খুলে ফেলা হয়েছে নতুন সিট কিন্তু অনেক দিনই চলে এসেছে এটা আসলে বিদেশ থেকে যেহেতু ইম্পোর্ট হয়েছে মাঝখানে চট্টগ্রাম বন্দর অনেকদিন ছিল কিন্তু মিরপুরেও কিন্তু এসেছে বিপিএলের আগে তো সেই সময়টা পাওয়া যাচ্ছিলো না যে যখন স্টেডিয়াম ফাঁকা থাকবে তো এই মুহূর্তে ঢাকা লিগের খেলা চলমান কিন্তু যেহেতু দর্শকের তেমন চাপ নেই সেই ফাঁকেই কাজগুলো করা হচ্ছে আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ আছে পাঁচ ম্যাচের তার মধ্যে দুটি খেলা হবে মিরপুরে সেই ম্যাচগুলোতে আসলে দর্শকদের যে গ্যালারি ভাঙা সেট নিয়ে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো দূর হয়ে যাবে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিনুর রহমান